সালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার, সেটি হচ্ছে স্থির তড়িৎ। আমরা আজকে চ্যাপ্টারের প্রথম লেকচার নিয়ে একটু আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা কয়েকটা জিনিস একটু আগে জেনে নেব। ওকে, সবার আগে আমরা জানবো স্থির তড়িৎ আসল টপিকে আমি এসেছে কোথা থেকে। তার আগে আমরা কিছু জিনিসটা আমরা আলোচনা করব, যেমন সেই জিনিসগুলো হচ্ছে সবার আগে আমরা জানবো যে আমরা জানি প্রত্যেকটি বস্তু অনেকগুলো অণুপরমাণু সমন্বয়ে গঠিত। সবচেয়ে যে ছোট পার্টিকেল সেটাকে আমরা বলি অ্যাটম বা পরমাণু। আবার দেখা যায় এই পরমাণুগুলো আবার গঠিত হচ্ছে কি দিয়ে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে। এবং আমরা খুব ভালো করে জানি এটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন থাকে এবং সমান সংখ্যক প্রোটন থাকে, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা হচ্ছে সমান, আর নিউট্রনটি হচ্ছে চার্জ নিরপেক্ষ। প্রতিটি বস্তু সাধারণ অবস্থায় চার্জ নিরপেক্ষ থাকে, অর্থাৎ ওদের মধ্যে কোনো ধরনের ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কোনো তারতম্য ঘটে না। এখন আমি যদি একটা কাজ করি, একটি বস্তুকে অপর একটি বস্তু দিয়ে আমি যদি ঘর্ষণ করি এবং এই ফলে কোনোভাবে যদি এক বস্তু থেকে আরেক বস্তুতে ইলেকট্রনের আদান প্রদান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বস্তুদের মধ্যে আধান উদ্ভব হবে, অর্থাৎ স্থির তড়িতের সৃষ্টি হবে। যেমন আমি যদি বলি, আমরা দৈনন্দিন জীবনে অনেক ধরনের উদাহরণ আমরা দেখতে পাই। যেমন দেখা যাচ্ছে আমরা যখন চিরুনি দিয়ে চুনা ছড়াই, এরপর আমরা চিরুনিকে যদি আমরা ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাই, তখন চিরুনি কী করে, সে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে চিরুনি এবং আমাদের চুলের আকর্ষণ ঘর্ষণের কারণে তাদের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, যার কারণে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যার তারতম্য ঘটেছে, অর্থাৎ তারা হয় ধনাত্মক অথবা ঋণাত্মক আধানে আহিত হয়েছে। আমরা জানি যদি কোনো একটি বস্তুতে ইলেকট্রনের আগমন ঘটে, সেটা ঋণাত্মক আধানে আহিত হয় এবং অন্য বস্তুটি যে ইলেকট্রন ছেড়ে দিবে সেটা ধনাত্মক আধানে আহিত হয়। সে অনেকদিন আগের কথা, একদিন দার্শনিক, সবার আগে আমরা আসলে মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ কথাটি এসেছে কোথা থেকে, এই কনসেপ্টে সবার আগে আসে কোথা থেকে। তো দেখা যাচ্ছে যে অনেকদিন আগে একজন গ্রিক দার্শনিক, যার নাম হচ্ছে থ্যালাস, আমরা সবাই পাইন গাছ নাম শুনেছি হয়তো বা কেউ দেখেছি তো বা কেউ দেখিনি, তো পাইন গাছ থেকে কিছু আঠা বের হয় এবং আঠাগুলো জমে যাওয়ার পরে শক্ত হয়ে যায়। এই আঠাকে উনি কী করলেন, কিছু মানে চামড়া, পশমযুক্ত চামড়া দ্বারা ঘর্ষণ করলেন এবং এরপরে উনি খুব অবাক হয়ে দেখলেন যে আমাদের সে পাইন গাছের শক্ত আঠাগুলো কিছু ছোট ছোট খড়ের টুকরোকে আকর্ষণ করছে। উনি ভাবলেন যে নিশ্চয়ই এই ঘর্ষণের কারণে পাইন গাছ আঠার মধ্যে এক ধরনের ক্ষমতা সৃষ্টি হয়েছে, যে ক্ষমতাকে পরবর্তীতে নাম করা হয় তড়িৎাহিত করণ, আর যার উপস্থিতিতে সে ক্ষমতাটা অর্জিত হয়েছে তার নাম দেওয়া হয় চার্জ। তো আমরা তো আগে থেকে জানি যখন ইলেকট্রনের আদান প্রদান হয়ে যাচ্ছে তখন কি হয়, আমাদের বস্তুদের মধ্যে চার্জের সৃষ্টি হয়। আবার অনেক সময় দেখা যায় যে শীতকালে বেসিক্যালি আমরা যখন সোয়েটার পরি, তখন যখন আমরা সাপোজ একটা সোয়েটার পরে ঘর থেকে বের হলাম বা কলেজ আসলাম, তাহলে বাসায় যখন গেলাম সোয়েটার খোলার সময় দেখবো যে আমরা কি একটা স্পর্শ অনুভব করি, যে এটা একটা সাউন্ড পাবেন আপনার মাঝে মাঝে। যেমন আমি মনে আছে যে স্পষ্ট, যে আমি যখন স্কুলে পড়তাম তো স্কুলের শার্ট খোলার সময় দেখা যেত যে একটা সাউন্ড পেতাম আমি, তখন বুঝতাম না আসলে জিনিসটা আসলে কী। আসলে এটি হচ্ছে শৈলের সাথে আমার আমার কাপড়ে যে ঘর্ষণের কারণে একটা আধানের উদ্ভব হচ্ছে আমার কাপড়ের মধ্যে। আবার দেখা যায় যে এটি বিদ্যুৎ চমকাচ্ছে, এটাও স্থির তড়িতের একটা খুব ভালো একটা উদাহরণ। আচ্ছা, আমরা অনেকে হয়তো বা জানি আমি একটা কালচণ্ড নিব, সেই কালচণ্ডকে আমি একটা রেশম কাপড় দিয়ে ঘষবো, তখন দেখা যাবে সে কালচণ্ডের মধ্যে একটা
আধানের সৃষ্টি হবে এবং সেই আধান তো হচ্ছে ধনাত্মক আধান, কারণ রেশম কাপড়ের ইলেকট্রনের প্রতি আসক্তি কার্জনের চেয়ে কিছুটা বেশি, যার কারণে কার্জনের মধ্যে সরি যার কারণে রেশম কাপড়ের মধ্যে কার্জন থেকে কিছু ইলেকট্রন চলে আসে, এর ফলে কার্জনটি ধনাত্মক আধানে আহিত হয় এবং রেশম কাপড়টি ঋণাত্মক আধানে আহিত হয়। আবার দেখা যায় ইবনের দণ্ড, তাকে যদি আমরা ফানের কাপড় দিয়ে ঘষি, ইবনের দণ্ড ঋণাত্মক আধানে আহিত হবে এবং ফানের কাপড়টি ধনাত্মক আধানে আহিত হবে। এইবার আমি যদি কালচন্ডকে ইবনের দণ্ডের কাছাকাছি নিয়ে আসতে পারি, তখন দেখা যাবে কালচন্ড এবং ইবনের দণ্ড পরস্পরকে আকর্ষণ করছে। এর কারণ হলো কালচন্ড এবং ইবনের দণ্ড দুটিরই আধানের প্রকৃতি ভিন্ন, যার কারণে এরা পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ দুটি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে আমরা একটা আধানের একটা সংজ্ঞা দাঁড় করাই, সেটি হচ্ছে যার উপস্থিতিতে কোনো বস্তু অন্য কোনো বস্তুকে আকর্ষণের ক্ষমতা অর্জন করে তাকে আধান বা চার্জ বলে। আচ্ছা, এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কুলম্বের সূত্র, অনেক পরিচিত একটা সূত্র। তো এই সূত্রটি বেসিক্যালি প্রয়োগ করা হবে দুটি বিন্দু আধানের জন্য। বিন্দু আধান মানে বুঝতে পারছি আমরা বিন্দু খুব ছোট ছোট দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয় করার জন্য আমরা কুলম্বের সূত্রটি ব্যবহার করি। তবে আধান গুলোর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে, সেই বিষয়গুলি হচ্ছে 1 নম্বর আধান দ্বয় কোন মাধ্যমে অবস্থিত, 2 নম্বর আধানের প্রকৃতির উপর, এবং তৃতীয়ত আধানগুলো দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর। তো আমরা তো ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারছি যে যখন আমার আধানের পরিমাণ বেড়ে যাবে তখন আমার আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা বেড়ে যাবে, এবং কুলম্ব এভাবেই একটি সূত্র দ্বারা একটি সূত্র দ্বারা করা সেটি যুগান্তকারী সূত্র, যেটি কুলম্বের সূত্র নামে পরিচিত। এবং এরাই কিন্তু ওনারাই আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থিতিতরিতের প্রথম দিকের পথ প্রদর্শক ওনারা। কুলম্ব তার সূত্রটিকে বর্ণনা করেন এভাবে, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক, এটা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমাদের আধানের মান বেড়ে যায় বা আধানের পরিমাণ বেড়ে যায় তখন তাদের দুইটি আধানের মধ্যবর্তী বলের মানটা বেড়ে গেল, কারণ এই বলের মান হচ্ছে আধানদ্বয়ের পরিমাণে গুণফলের সমানুপাতিক। আবার দেখা যাচ্ছে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায়, যেহেতু দূরত্বের সাথে বলটি ব্যস্ত বর্গের ব্যস্তানুপাতিক, সেহেতু বলটি অর্থাৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান কমে যাবে। তাই মোস্ট ইম্পর্টেন্ট আমরা এটা খেয়াল রাখবো যে এই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে এই আধানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর। আচ্ছা, এবার আসলে আমরা গাণিতিকভাবে কীভাবে কুলম্বের সূত্রটিকে আমরা উপস্থাপন করব। আমরা মনে করি কোনো একটি আধান কিউ এবং আরেকটি আধান হচ্ছে কিউ প্রাইম, এবং এটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে আমরা সূত্রটি থেকে আমরা লিখতে পারি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ সমানুপাতিক কিউ কিউ প্রাইম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমরা একটি সমানুপাতিক ধ্রুবক আনব যার নাম হচ্ছে কে, এবং এই কে এর একটি ফিক্সড মান আছে যার নাম মান হচ্ছে 9×10⁻⁹ অথবা 1/4πε₀। এখানে আমরা নতুন একটি চিহ্ন পাচ্ছি যেটিকে আমরা ε₀ দ্বারা ডিফাইন করেছি। ε₀টি কি আসলে ε₀ হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, কারণ আমরা আগে বলেছি যে কুলম্বের সূত্রের ক্ষেত্রে মাধ্যমটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কোন মাধ্যমে আছে সেটি। তো আমরা এখানে কে এর যে মান পাচ্ছে 9×10⁻⁹ সেটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, এবং এই ε₀ এর একটি নির্দিষ্ট মান রয়েছে যার মান হচ্ছে 8.854×10⁻¹২,
এবং তার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু। আচ্ছা, এখন আমরা যদি অন্য কোনো মাধ্যমের জন্য কুলম্বের সূত্রকে গাণিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে তাকে আমরা লিখব এফ ইকুয়ালস টু 1/4 ε0 কিউ কিউ প্রাইম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে অ্যাপসাইলনটি হচ্ছে অন্য কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা। আচ্ছা, যেহেতু এটা আমার প্রথম লেকচার, আজকে বেশি কিছু আর পড়াচ্ছি না, তবে হ্যাঁ আপনার জন্য কিছু কাজ আমি দিয়েছি এবং সেই কাজগুলো হচ্ছে আপনার দুটি ম্যাথ করবেন, খুব সিম্পল দুটি ম্যাথই দেওয়া হয়েছে। এবং একদম লাস্ট যে স্লাইড আপনারা পাবেন সেই লাস্ট স্লাইডের মধ্যে একটু উত্তর দেওয়া আছে, তবে হ্যাঁ প্লিজ বি অনেস্ট, দয়া করে কেউ সর্বশেষ স্লাইড কেটে যাবেন না, কারণ এর পরবর্তীতেই আমি আপনাদের জন্য পাশে নবীদিক প্রশ্ন দিয়েছি। আগে আপনারা ম্যাথ দুটো করবেন, এরপর দুই পাঁচটি নবদিক সমাধান করবেন, পরবর্তীতে এর পরবর্তী যে স্লাইডটি আপনারা পাবেন সেখানে যাবেন, সেখানে আপনাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিয়েছি। আর কারো যদি এখানকার যে কোনো আপনাদের নবদিক প্রশ্ন অথবা ম্যাথগুলো কোথাও সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে ঠিক আছে, আজকে আর বেশি কিছু পড়াচ্ছি না, ধন্যবাদ আপনাদেরকে। তবে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আমরা COVID-19 যে আক্রমণ সবচেয়ে ভালো প্রিভেনশন হচ্ছে নিজেকে সচেতন হওয়া। আপনি সচেতন হন, আপনার পরিবারের সদস্যদের সচেতন হওয়ার চেষ্টা করুন, যেমন আপনারা অবশ্যই খাবার আগে ভালো করে কমপক্ষে 20 সেকেন্ড ভালো করে হাত ধুবেন, আর যখন সময় পাবেন সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে আপনার হাতটা ধুবেন, এবং এর হাত ধোয়াটা মিনিমাম 20 সেকেন্ড ধরে ধুবেন, কারণ কমপক্ষে 20 সেকেন্ড লাগে আমাদের করোনা ভাইরাসটিকে আমাদের হাত থেকে দূর করার জন্য। আর আপনারা আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, বাচ্চারা আছে বাসায়, তাদের প্রতি খেয়াল রাখবেন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।